মুহূর্তে আমি রয়েছি রানী রাসমণির বাড়ির অন্দরমহলে, যেখানে রানীমার বৈঠকখানা, সেখানে রয়েছি। তো তোমরা দেখতে থাকো, যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করছি বা আজকের যে ভিডিওর টপিক, সেই টপিক নিয়ে আমরা বিস্তারিত জানতেই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। কৌশিক রয়েছে আমার সঙ্গে। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল অনুযায়ী আমরা আজকের ভিডিওতে রানী রাসমণির বাড়ির অন্দরমহলে প্রবেশ করব। রানীমার বসতবাটি অর্থাৎ সাতমহলা জানবাজার রাজপ্রাসাদের অন্দরমহলে প্রবেশের জন্য সর্বপ্রথম আমাদের গেট পেরিয়ে ভেতরে প্রবেশের পর সিঁড়ি বেয়ে আমাদেরকে বাড়ির একতলার অংশে প্রবেশ করতে হবে। বাড়ি দিয়ে ঢুকেই ঠিক ডান দিকে ঘুরে গেলে সিঁড়ি পাবো আমরা, অবশ্যই কার্পেটে মোড়া রয়েছে এবং অবশ্যই পরিবারের সম্মতি নিতে হবে বাড়িতে প্রবেশের আগে। তো তারপরে আমরা বাড়ির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। তো একদম ঘরের ভেতরে প্রবেশের পূর্বে আমি খুব সংক্ষেপে রানীর ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি। একতলার এই ব্যালকনিতে দাঁড়িয়ে 1793 সালের 28শে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে কোনা নামক এক গ্রামে মাহিষ্য পরিবারে তার জন্ম হয়েছিল। পিতা হরে কৃষ্ণ এবং মাতা রামপ্রিয়া। মাত্র 7 বছর বয়সে তিনি মাকে হারিয়েছিলেন। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের ধনী জমিদার বাবু রাজচন্দ্র দাসের সাথে তার বিবাহ হয়। আমরা জানি তাদের 4টি কন্যা সন্তান ছিল, পদ্মমণি, কুমারী, করুণাময়ী, জগদম্বা। পদ্মমণির স্বামী রামচন্দ্র দাস, কুমারীর স্বামী প্যারিমোহন চৌধুরী। করুণার বিয়ে হয় মথুরবাবুর সাথে এবং কয়েক বছর পর করুণার মৃত্যু হলে মথুরমোহন বিশ্বাস তখন জগদম্বাকে বিয়ে করেন। 1836 সালে স্বামীর মৃত্যুর পর তিনি কিন্তু জমিদারির সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেন এবং খুব সফলভাবে সেটাকে সম্পন্ন করেন। 1861 সালে তার মৃত্যু হয় 19শে ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতে। এই কথা বলতে বলতেই আমরা রানীমার যে কাছাড়ি ঘর বা অফিস ঘর তার অন্দরমহলে প্রবেশ করলাম। শুরুতে দেখতে পাবো বিবেকানন্দের একটি ছবি রয়েছে, সেটাকে পেরে যদি আমরা এগিয়ে যেতে দেখতে পাবো যে রানীমার একটি ছবি রয়েছে, পেন্টিং বলা যেতে পারে, একদম সেই সময়কার অরিজিনাল ছবি। তার নিচেই রয়েছে ত্রৈলোক্যনাথ বিশ্বাস, এই যে ছবিটা ত্রৈলোক্যনাথ বিশ্বাসের ছবি। পরেই মা কালীর একটি ছবি রয়েছে, এই ছবিটা হচ্ছে ব্রজগোপাল বিশ্বাসের। আমি এদের বিষয়ে ডিটেলসে পরে বলবো। ইনি হচ্ছেন মথুরমোহন বিশ্বাস, যারা জানেন তারা চিনবেন। এবং একটি হরিণের মাথা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ালটাতে এই পুরো স্ট্রাকচারটা রয়েছে। আমি পরবর্তীকালে বলছি ভিডিওতে ত্রৈলোক্যনাথ এবং ব্রজগোপাল বিশ্বাসের ব্যাপারে। এটা হচ্ছে দরজার স্ট্রাকচার, দরজাটা কীরকম এখানে কারুকার্য করা আছে, মানে আগেকার দিনে সব কিছুর মধ্যেই কী সুন্দর একটা ঐতিহ্যের একটা নিদর্শন থেকে যায়। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ, দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের যে অরিজিনাল যে ঘরটা ছিল সেই ঘরের ছবি কিন্তু এটা, মানে কোনো সাজানো বা ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে তৈরি করেনি, এটা পুরো অরিজিনাল ছবি। আচ্ছা, এখানে একটা আয়না মতো রয়েছে, আর এখানে একটা ঘড়ি আছে, এটা হচ্ছে ঘড়িটা প্যারিস থেকে আনা হয়েছিল, ডাবল অ্যানালগ আছে স্ট্যান্ডের ওপরে, এটা আমি পরবর্তীকালে ভালোভাবে দেখাবো। কৌশিক এটার ভিডিও করেছে, এর পরের অংশে সেটা দেখতে পাবেন। এখানটা যেটা রয়েছে অবশ্যই বোঝাই যাচ্ছে বেলজিয়ামের কাজ দিয়ে তৈরি, সুন্দর একটা গঠন এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেটা এই মুহূর্তে আমাদের চোখের সামনে পড়ছে। এখানে পডিয়াম মতো রয়েছে, এখান থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা হয়। এবং অবশ্যই সামনে রয়েছে রানীমার একটি তৈলচিত্র, যদিও তৈলচিত্রের রানীমার মুখের এই যে আদলটা, এই আদলটা কিন্তু রানীমার পুরনো যে ছবিগুলো রয়েছে, যেসব ছবি আমরা দেখতে পাই তার সাথে খুব একটা মিল খায় না, যদিও অবশ্যই তৈলচিত্রটি অসাধারণ। এখানেও বেলজিয়াম কাছের একটা স্ট্রাকচার মতো করা রয়েছে। একবার জিনিসটা যদি আমরা যদি একটু ভাবি যে এই ঘরটা এত বছরের পুরনো একটা ঘর, যেখানে রানীমা বাবু রাজচন্দ্র দাস থেকে শুরু করে তাদের সন্তান সন্তানি নাতি নাতনি সবার কিন্তু পদচিহ্ন রয়েছে, পদধূলি রয়েছে এই ঘরটার মধ্যে। ঘরটা কিন্তু পুরোটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং স্বনামধন্য শ্রী প্রসূন হাজরা মহাশয় আমাদেরকে পারমিশন দিয়েছেন এই কাজটা করার, তার জন্যে আমরা করছি। এখানে একটা ঝালর রয়েছে, ঝালরটা কিন্তু বহু বছরের পুরনো ঝালর দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা রয়েছে। আর পাশাপাশি আরেকটু যখন ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করা হবে তখনও কিন্তু আরেকটা ঝালর দেখা যাবে। এবং অবশ্যই উপরের দিকে যে খড়ি কাটারগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা ঝালর যেটার কথা আমি বলছিলাম। তো আমি ওখানটা দাঁড়িয়ে ফলো আপ করছিলাম ছবিগুলোকে। এটাকে পেছনে ফেলে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে এদিকেও রানীমার একটি ছবি আমরা দেখতে পাবো, আঁকা ছবি। রানীমা যখন পুজো করছিলেন পূজায়িত অবস্থায় সেই সময়ের এই ছবিটা তোলা হয়েছিল, বা দেখে হয়তো এটাকে পেন্টিং মনে হতে পারে। আর
এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যেই একটা একতারা বা একতারা যেটাই বলি আমরা, সেটা একটা রয়েছে একটা স্ট্যান্ডের ওপর দাঁড় করানো। এবং অবশ্যই রানীমার সময় থেকে শুরু করে এই বাড়ি যিনি তৈরি করেছিলেন সাতমহলা বাড়ি, সেই বাড়ির এই স্ট্রাকচার এখনও রয়েছে। এবং বলতে বলতে সেই ছবি যদি আমরা দেখি, মানে যানবাজারের রাস্তা থেকে তোলা ছবি, সাতমহলা রাজপ্রাসাদের এই বিশাল বাড়ি, সেই বাড়ির ছবি, পুরনো ছবি আমরা দেখতে পেলাম যেটা এই ঘরের মধ্যে রয়েছে। তো এই সব কিছু দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এবং অবশ্যই এটা বলতে পারি যে বিভিন্ন স্বনামধন্য মানুষের পদধূলি রয়েছে। ব্রিটিশরা এসেছিল, রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব সবাই এসেছিলেন। এবং এই যে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে যে টেবিলটা রয়েছে এবং টেবিলের পায়ার যে কারুকার্য, এটা কিন্তু এক কথায় অসাধারণ এবং অসামান্য। এবং এই যে শ্বেতপাথরের টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিলে বসেই কিন্তু রানীমা তার যাবতীয় অফিসিয়াল কাজকর্মগুলো সম্পন্ন করতেন। মানে ধরুন বিভিন্ন দস্তাবেজ দেখা থেকে শুরু করে সিগনেচার করা থেকে শুরু করে মামলার নথিপত্র থেকে শুরু করে যাবতীয় যে অফিসিয়াল ডকুমেন্টস সব কিছুই কিন্তু সম্পন্ন হতো এই শ্বেতপাথরের মধ্যে, যে এই যে টেবিলটা রয়েছে টেবিলের মধ্যে। এছাড়া ঘরের মধ্যে বেশ কিছু ছোটোখাটো টেবিল রয়েছে যেগুলো খুব একটা পুরনো না হলেও কিন্তু বেশ বয়স আছে। আর চেয়ারগুলো সম্প্রতি অ্যাডিশন করা হয়েছে দেখিয়ে বোঝা যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে যখন আমরা ঘরের ভেতর ঢুকলাম, ঢোকার পর ওয়ালে যে চৈলক্যনাথ বিশ্বাস এবং ব্রজগোপাল বিশ্বাসের ছবি বা শুধু পার্টিকুলার ওই ছবিগুলো কেন রাখা আছে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করে দিচ্ছি। যে আমরা জানি রানীমার সেজ মেয়ে করুণাময়ীর সঙ্গে বিয়ে হয়েছিল জমিদার মথুরমোহন বিশ্বাসের। মথুরবাবুকে নিজের ছেলে মতোই ভালোবাসতেন রানীমা, ভরসাও করতেন। বিয়ের বছর দুয়েকের মধ্যে মারা যায় করুণা। করুণার মৃত্যুর পর বোন জগদম্বার সাথে মথুরমোহন বিশ্বাসের বিবাহ হয়। জগদম্বা এবং মথুরমোহনের সন্তান হচ্ছেন ত্রৈলোক্যনাথ। ত্রৈলোক্যনাথ এবং তার চতুর্থ স্ত্রী প্রমোদা সুন্দরীর সন্তান হচ্ছেন ব্রজগোপাল, নৃত্যগোপাল, মোহন গোপাল, তরুবালা, নগেন্দ্রবালা। এবার এই যে ব্রজগোপালের কথা বললাম, সেই ব্রজগোপালের ছবি আপনারা কিন্তু দেখলেন ওয়ালে এবং ত্রৈলোক্যনাথ বিশ্বাসের ছবি আপনারা দেখলেন ওয়ালে। এবং ব্রজগোপাল বিশ্বাসের আবার দুই মেয়ে ছিল, বিদ্যুৎলতা, লাবণ্যলতা। লাবণ্যলতার সাথে বিয়ে হয়েছিল বিজয়কৃষ্ণ হাজরার, এবং সেই হাজরা পরিবারই বর্তমানে বংশ পরম্পরায় এই বাড়িতে বসবাস করে আসছে, যা আমরা হাজরা বাড়ি নামে মূলত জেনে এসেছি। এই দৃশ্য শেষ করে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, ঘড়িটা দেখাবো। প্যারিস থেকে আনা হয়েছিল বহু প্রাচীন একটা ঘড়ি। এটার দুটো অ্যানালগ আছে, মানে সামনের দিকে একটা আছে এবং পশ্চাৎ অংশে আরেকটা আছে, মানে দুদিকেই টাইম সেট করা যায়, যেটা আপনারা সাজিয়ে রেখেছেন সুন্দর করে ওয়ালে, দেখতেই পাচ্ছেন আপনারা। কৌশিক এটার সম্পূর্ণ ভিডিওটা করেছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা অনেকেই হয়তো বলবেন যে বিশ্বজিৎ তুমি যে বলছো এটা রানীমার কাছারি ঘর, বা এই ঘরে বসে ওই শ্বেতপাথর টেবিলে কাগজপত্র রেখে রানীমা তার অফিসিয়াল কাজকর্মগুলো কমপ্লিট করতেন, তার কী প্রমাণ আছে, এটা যে সত্যি আমরা কী করে মেনে নেব? তাহলে চলুন আপনাদেরকে আমরা একটা প্রমাণ দিই। আমরা যে বর্তমানে যে ঘরটাতে রয়েছি এইটা রানীমার বিশেষ কাজে ব্যবহার করতেন আমরা শুনেছি, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, এইটা আমাদের রানীমার সময় থেকে, এটা রানীমার সময় থেকেই বলবো না, তার আগে থেকেই এটা বৈঠকখানা হিসেবেই ব্যবহার হয়ে আসছে। আর এই যে টেবিলে আমরা বসে আছি, যে টেবিলটায় আমরা বসে যেটা আমরা এটা রানীমা যত দলিল দস্তাবেজ সই স্বাক্ষর সাবুত সব এই টেবিলে বসেই করতেন আর কি, মানে বিভিন্ন লোকের সঙ্গে এগ্রিমেন্ট হ্যানা ত্যানা সব এই টেবিলে বসেই উনি করতেন। আচ্ছা, দ্বিতীয়ত যে ধরুন আমরা দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে পরের যা যা হয়, কাশীতে রাস্তা তৈরি হবে, বাবুঘাট তৈরি হবে, সবই কিন্তু এই ঘরে বসেই ওই এগ্রিমেন্ট হয়েছে, বা তখনকার দিনে যা যেরম যেরমভাবে স্বাক্ষরনামা তৈরি হতে হতো এই ঘরে বসেই সব কিন্তু হয়েছে। তো এইটা সেই দিক দিয়ে দেখতে গেলে একটা ঐতিহাসিক ঘর, তো আমরা মোটামুটি মেনটেন করে রাখতে পেরেছি আশা করা যায় আর কি। আমি প্রসূন হাজরা মহাশয়ের কাছে কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আমাদের চ্যানেলকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। এটা ঘরের বাইরের যে ওপরের অংশটা আছে একতলার ব্যালকনি মতো অংশ, সেখান থেকে দৃশ্যটা, এবং অবশ্যই কাঠের সিঁড়ি যেটা দিয়ে আমরা ধীরে ধীরে ভিডিওটা করার পরে আমরা নিচের দিকে নেমে গেলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। যারা প্রথমবার দেখলেন তারা বুঝতেই পারছেন আমরা কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করি, এবং বাংলার যে ঐতিহ্য, বাংলার কালচার, ট্র্যাডিশন, সেটাকে আমরা বজায় রাখার চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখুন। পরের আরেকটা ভিডিওতে ফিরে আসছি, সঙ্গে থাকুন।